বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা। যারা যত বেশি আমরা মৃত্যুর কথা ভুলে যাব, আমাদের দ্বারা তত বেশি গুনাহের কাজ হবে। যত বেশি আমরা মরণের কথা ভুলে যাব, মৃত্যুর কথা ভুলে যাব, কবরের জীবনের কথা ভুলে যাব, জাহান্নামের কথা ভুলে যাব, জান্নাতের কথা ভুলে যাব, আমাদের তত বেশি গুনাহ হবে, পাপ হবে, এ দুনিয়ার প্রতি তত বেশি আমরা আকৃষ্ট হয়ে যাব। আর যত বেশি আমার দ্বারা গুনাহ হবে, পাপ হবে, আমার ইমাম তত বেশি দুর্বল হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে। এই জন্য ইমানকে মজবুত করার অন্যতম একটা মাধ্যম হলো যত বেশি পারি মৃত্যুর কথা স্মরণ করব, বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করব। আল্লাহ তাআলা এ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, আবার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাকে মরতে হবে, আমার জন্য আবার কবরের জীবন আছে, হাসর আছে, মিজান আছে, পুলসিরাত আছে, জান্নাত জাহান্নাম আছে। এই ব্যাপারে নিয়মিত আমাকে এগুলো স্মরণ করতে হবে, তাহলে আল্লাহ তাআলা দেখবেন আমার ইমানকে মজবুত করে দিবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মরতে হবে। লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা যা আজালহুম লা ইয়াস্তাখিরুনা সাআতা ওয়ালা ইয়াস্তাকদিমুন, প্রত্যেকটা জাতির জন্য, কওমের জন্য আল্লাহ তাআলা তার সময়কে বেঁধে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন। ওই সময় আমার আপনার যখন হয়ে যাবে, একটা সেকেন্ড এই দুনিয়াতে চাইলেও বেশি থাকতে পারবো না, কেউ আমাকে বেশি রাখতে পারবে না, আবার এক সেকেন্ড আগেও আমার মৃত্যু হবে না। তার মানে এ দুনিয়াতে জীবন যাপন করছি, আমার সময়গুলো আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন, আমার হায়াতকে বেঁধে দিয়েছেন, যখন সময় হয়ে যাবে আপনাকে আমাকে চলে যেতে হবে। আর যেহেতু চলে যেতে হবে, অতএব এই দুনিয়াতে, এই দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভুলে থাকা যাবে না, এই সময়কে কাজে লাগাইতে হবে। আল্লাহকে ভুলে গেলে চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে পরকালীন জীবনে কিভাবে মুক্তি পাওয়া যায়, এই চেষ্টা প্রচেষ্টার মধ্য দিয়ে এই সময়কে অতিক্রম করতে হবে। এজন্য বেশি বেশি করে আমরা যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারি, আমার জীবন সুন্দর হয়ে যাবে, আমার আচার আচরণ সুন্দর হয়ে যাবে, আমার চাল চলন সুন্দর হয়ে যাবে, আমার লেনদেন সুন্দর হয়ে যাবে, আমার উঠা বসা সুন্দর হয়ে যাবে, আমার চরিত্র সুন্দর হয়ে যাবে, আমার কথাবার্তা সুন্দর হয়ে যাবে, সব কিছু সুন্দরভাবে চলবে যদি বেশি বেশি করে আমি মৃত্যুর কথা স্মরণ করতে পারি। ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী আমার কাঁধে হাত রাখলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী আমার কাঁধে হাত রাখলেন, রেখে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরু সাবিলিন ওয়া উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে আল্লাহ নবী হাত রেখে বললেন, এই দুনিয়াতে এমন ভাবে অবস্থান করো, এই দুনিয়াতে এমন ভাবে জীবন যাপন করো যেন মনে হয় তুমি একজন ফকির, একজন ফকিরের মতো তুমি দুনিয়াতে অবস্থান করো, একজন মুসাফিরের নেই এ দুনিয়াতে তুমি জীবনযাপন করো, আর নিজেকে সর্ব অবস্থায়, নিজেকে সব সময় কবরবাসী মনে করো। যে কোনো সময় তোমাকে মরে যেতে হতে পারে, যে কোনো সময় আমি মৃত্যুবরণ করতে পারি, আমাকে কবরে চলে যেতে হবে, ২৪ ঘন্টার ভিতরে যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে, আমাকে কবরে রাখা হতে পারে, সব সময় নিজের মধ্যে এই চিন্তা, এই উপলব্ধিটা রাখো। আল্লাহ নবীর এই নসিহত, আল্লাহ নবীর এই তিনটা কথা যদি আমরা প্রত্যেকেই নিজের মধ্যে সবসময় ধরে রাখতে পারি, যে একজন গরিব মানুষের মতো দুনিয়াতে অবস্থান করব, মুসাফিরের ন্যায় যদি আমি জীবন যাপন করি, সবসময় যদি নিজেকে কবরবাসী মনে করি, তাহলে আমার দ্বারা গুনাহ হতে পারে না, আমার দ্বারা পাপ কাজ হতে পারে না, আল্লাহ নাফরমানি আমার দ্বারা হতে পারে না। এই জন্য প্রিয় ভাই সব, আল্লাহ নবী আরও বলেছেন, ইদা আমসাইতা ফালা তাংতাজিরিস সবাহা ওয়া ইদা আসবাহতা ফালা তাংতাজিরিল মাসা। এ হাদিসের শেষে ইবনে ওমরকে আল্লাহ নবী বললেন, যদি তুমি একটা সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকতে পারো, একটা সন্ধ্যা পর্যন্ত যদি তুমি বেঁচে থাকো, তাহলে আরেকটা সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। যদি একটা সকাল পর্যন্ত তুমি বেঁচে থাকতে পারো, আরেকটা সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা তোমরা করো না। কারণ এখন সকাল, আমি সকাল পর্যন্ত বেঁচে থাকলাম, সন্ধ্যা পর্যন্ত হায়াত পাবো কিনা জানি না, সন্ধ্যা পর্যন্ত বেঁচে আছি, আবার সকাল পর্যন্ত আমি সময় পাবো কিনা আমি জানি না। এই উপলব্ধি, এই চিন্তা যদি আমাদের ভিতরে থাকে, নিঃসন্দেহে আমার জীবন সুন্দর হয়ে যাবে। প্রিয় ভাই সব,
আমি সবাইকে অনুরোধ করব, আমি সহকারে আসুন, আমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জন্মটাও সৃষ্টি করলেন, মৃত্যুটাও আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। এই যে আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম কর্মকাণ্ড করে, উত্তম কাজ করে, ভালো কাজ করে, তোমরা সময়গুলো কিভাবে কাটাও, কি কাজ করো, কেমনে তোমাদের জীবনটা অতিবাহিত হয়, আমি আল্লাহ তাআলা এটা পরীক্ষা করার জন্য এই সময়টুকু দিয়েছি। এই জন্য এই সময়কে আমরা কাজে লাগাবো, বেশি বেশি করে আমরা মৃত্যুর কথা স্মরণ করব, কবরের জীবনে কিভাবে ভালো থাকতে পারি, কবরের জীবনে কিভাবে শান্তিতে থাকতে পারি, কবরের সওয়াল জবাব যাতে সহজ হয়, পরকালের জীবনে কিভাবে মুক্তি পেতে পারি, এই চিন্তা ফিকির করে আমরা আমাদের সময়গুলোকে অতিবাহিত করব। যারা যত বেশি মৃত্যুর কথা স্মরণ করব, দৈনিক যত বেশি মৃত্যুর কথা স্মরণ করতে পারবো, তত বেশি আমার থেকে গুনাহ দূরে সরে যাবে, আমি তত বেশি ভালো কাজ করব, আল্লাহ তাআলা আমার ঈমানকে তত বেশি শক্তিশালী করে দিবেন ইনশাআল্লাহ।